হাঁটু ব্যথার সমাধান জানতে লেখাটি পড়ুন। হাঁটু মানুষের একটি বড় জয়েন্ট, বয়স বাড়ার সাথে সাথে বয়সজনিত ক্ষয়ের জন্য হাঁটুর ভেতরের লিগামেন্ট, মিনিসকাস এবং হাড়ের প্রদাহজনিত পরিবর্তনের ফলে হাঁটুতে ব্যথা সৃষ্টি হয়ে চলাচলে অসুবিধা সৃষ্টি করে। এই রোগকে সাধারণত অস্টিওআর্থ্রাইটিস বলে বেশি পরিচিত। সাধারণত আঘাত, শারীরিক ওজন বৃদ্ধি, হরমোনজনিত সমস্যা এই রোগ সৃষ্টির অন্যতম কারণ। চিকিৎসা: ব্যথা নিবারক ওষুধ দীর্ঘদিন গ্রহণ করতে হয় বলে তাতে নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তাই এই রোগের উৎকৃষ্ট চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি। ফিজিওথেরাপিতে শর্টওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি কিংবা আইস থেরাপি প্রয়োগ করা হয়ে থাকে। নিয়মিত সঠিকভাবে হাঁটুর চারপাশের মাংসপেশির শক্তিবর্ধন জাতীয় ব্যায়াম দেওয়া হয়ে থাকে, যাতে জয়েন্টের রেঞ্জ এবং মাংসপেশির শক্তি বৃদ্ধি পায়। তবে কোনো ক্রমেই এমন কোনো কাজ বা ব্যায়াম করা ঠিক হবে না যাতে ব্যথা বৃদ্ধি পায়। এছাড়া রোগীকে কিছু পরামর্শ দেওয়া হয়ে থাকে, যেমন হাঁটু অতিরিক্ত ভাঁজ না করা, শরীরের ওজন স্বাভাবিক রাখা কিংবা অতিরিক্ত ওজন কমানো, হাঁটু কোনো অবস্থায় পুরোপুরি ভাঁজ করা ঠিক হবে না, সেই ক্ষেত্রে তারা নামাজ পড়ার সময় চেয়ার এবং বাথরুম করার সময় কোমর ব্যবহার করা বাঞ্ছনীয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।